পয়সার বিনিময়ে পাস সার্টিফিকেট পাওয়াতেই শেষ নয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে উত্তীর্ণ হবার জন্য নির্ধারিত আছে প্রদেয় অর্থের পরিমাণ। তাই বৃহস্পতিবার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গার্ডবিহীন পরীক্ষা হলে নকল করার প্রতিযোগিতায় মাতলেন এনআইওএস এর পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মলোচন জমাতিয়া মহোদয়ের ব্যবস্থাপনায় অত্যন্ত খোলামেলাভাবে গার্ডবিহীন পরীক্ষা হলে নকল করার প্রতিযোগিতায় মাতলেন এনআইওএস এর পরীক্ষার্থীরা। বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকেও জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ে 377 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেন এবং বিদ্যালয়ের 10টি শ্রেণীকক্ষে এই পরীক্ষা নেওয়া হয় ও পরীক্ষা নেওয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 26 জন শিক্ষককে গার্ড হিসাবে নিয়োগ করা হয়েছে। কিন্তু বাস্তবে হলগুলো ছিল গার্ডবিহীন এবং ছাত্রছাত্রীরা খোলামেলাভাবে নকল করতে ব্যস্ত ছিলেন। শুধুমাত্র সাংবাদিকদের উপস্থিতিতেই বিঘ্নিত হয় বিদ্যা ব্যবসার কাজে নিয়োজিত দালালদের গতি প্রকৃতি। আজকে 377 না, তার জন্য কতজন ডিউটিতে আছে? ডিউটিতে আছে 26 জন। ডিউটিতে আমাদের একদম পরীক্ষা শুরু থেকে ধরা টোটাল 10 জন ডিউটিতে নিযুক্ত, আপনি চাপিয়ে যাচ্ছেন কেন? না না, প্রথম এলোমেলো হয়েছে, প্রথম তো অ্যাকচুয়ালি এলোমেলো হয়েছে। তো আমি প্রথম থেকে এখন অবধি, প্রথম থেকে এখন অবধি যতটুকু আমি ছিলাম, শুরু থেকে আমি ছিলাম, টোটাল 10 জন, 9টা রুমে 10 জন ডিউটি করছে। আর কোনো ডিউটিতে আর কেউ যায়নি? পাল্টাইয়া ডিউটি চলছে। তো আপনি কিছু একটা আড়াল করে যাচ্ছেন মনে হয়। না না না, মোটা অঙ্কের বিনিময়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হবে বলে যারা আশ্বস্ত করেছেন সেই এনআইওএস কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মলোচন জমাতিয়াত শুরু থেকে পরীক্ষার শেষ পর্যন্ত যতটা দুর্নীতির আশ্রয় নেওয়া সম্ভব হয়েছে তার থেকেও অধিক দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।